হয়ে গেছে এই রুটিগুলো কিন্তু হেভি সফট হয়েছে, যাদের বড় বড় নাখুন। এখানে আজকে ভাত বসিয়ে দিয়েছি, হবে এঁচোড় চিংড়ি হবে আর এই বাটা মাছের ঝাল হবে। তো আগে এইটা সহজ, যখন মাছের ঝালটাই আগে বসিয়ে দিই, তারপর বাকিগুলো করব। আর এখানে জাল আলমারি ঢুকিয়ে দিয়েছি, ওখানে ওইটা পরিষ্কার হয়ে গেছে, ডিপেগুলো রান্না করতে করতে পরিষ্কার করে দিয়ে দেবো, হয়ে যাবে। বলো যাও ওখানে গিয়ে খেলো তুমি। মাছের ঝাল হয়ে গেছে, এবার এঁচোড়টা এখানে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, খালি এটা হলেই হয়ে যাবে। আর শাকটা একটু ভাজবো, আর এখানে দুখানা আলু কেটে নেবো। আগে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি, তারপর আলু ভেজে তুলে নিয়েছি, তারপর এঁচোড় ভেজে তুলে নিয়েছি ওই চিংড়ি মাছের তেল দিয়ে, কড়াই জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। আর এটা হচ্ছে পেঁয়াজ বাটা, দেবো টমেটো। এখানে আদা রসুন দিয়ে দিয়েছি, দিয়ে এটা একটু মশলাটা হবে। যাও এখান থেকে, ঝাঁ এখানে ঝাঁজ লাগবে, চলে যাও। এখানে আদা রসুন তো দিয়ে কষার পর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এটাকে এবার ভালো করে একটু কষে নিই। যখন গা থেকে তেল ছাড়বে তখন আলু আর এঁচোড়টা দিয়ে দেবো, দিয়ে আলু এঁচোড় যখন সেদ্ধ হয়ে আসবে তখন চিংড়ি মাছ দিয়ে ফোটো দিয়ে নামিয়ে নেব। এখানে শাক ভাজা হয়েছে, এখানে এঁচোড় চিংড়ি, এখানে আমার বরের জন্য মুসুর ডাল, আর এখানে হচ্ছে আলু ভাজা কালো জিরে দিয়ে। এই হচ্ছে আজকের রান্না। মেয়েটা খেয়ে দিয়ে চান টান করে শুয়ে পড়েছে, এবার আমরা উপরে যাব, মানে আমি উপরে যাব। পন পাঁপড় ভালো আছে? আমার তো মনে হচ্ছে না ওটা ভালো আছে। এই তো তুমি আধখানা আর মা আধখানা খেয়ে দেখো। তুমি ওইগুলো করো, বরঞ্চ কেন কনফিউজ করছো? দাঁড়াও আমি এ করছি, একটা বাটিতে দিই, আধখানা দিয়ে খাও। খানেই বলছে ঠিক আছে, কিন্তু ওইগুলো ভালো, কোনগুলো ভালো? সব মিশিয়ে ভেজে নাও না। সেটাই বলছি, এগুলোই না আবার কোথায় রাখবো? তুমি যাও, আমি ভেজে নিয়ে তারপর তোমায় আর নিচে দেখো। আর একবার চান টান করে বসে আছি, কারণ সেই কোন কোন ছটায় চান করেছিলাম, চান চান কিছু টুকু করেছিলাম, মানে এখন চান চান করলাম, শ্যাম্পু করলাম, করে এখন বসে আছি। এখানে মেয়ে আমি ঘুমাচ্ছে নিশ্চিন্তে, আমি একটু পরে খাবো, তারপর কাজের লোকটা আসবে, আসবে।
আর কালকে হলেই মেয়েটা স্কুল ছুটি, এক কাঁড়ি হোমওয়ার্ক দিয়েছে স্কুলে, মানে রং করা, তারপর লাইন, লম্বা লাইন টানা, বেঁকা লাইন টানা, সোজা লাইন টানা, গোল টানা, এ টানা, হ্যান টানা, ট্যান টানা সব দিয়েছে। এক পাতা বই ভর্তি করে শেষ করে দিচ্ছে, আর যে তিনটে খাতা চেয়েছিলো সে তিনটে খাতা আবার স্কুলেই নিয়ে নিয়েছে। কী করবে ভগবান জানে। তো কালকেই লাস্ট স্কুল, ওইটা সেরকম হোমওয়ার্ক কিছু তো দেয়নি, একটা ওয়াটারমেলন খালি রং করতে দিয়েছে, তো ওটা হয়ে গেলেই হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, কালকে এখন হলে এক মাসের জন্য লম্বা ছুটি, তারপর সেই 18 তারিখে স্কুল খুলবে। হ্যাঁ, আমাদের আমের এ হচ্ছে চাটনি, না এইটাতে ছোট তো একটুখানি তেল দি, তেল সরষের তেল। কি হচ্ছে এটা? আমের আমের আচারি চাটনি, আমের আচারি চাটনি, আম ছেঁচে তাই তো? হ্যাঁ, এটা জল দেবে? জল দিলে ওইটাই, জল দিলে ওইটাই দিয়ে দে। এটা বাপির জন্য, আটি দিয়ে তাই তো? আটি গুলো চাটনি, এতে চিনি আছে, গুড় আছে, হলুদ দিতে হবে, হলুদটা দিয়ে দে, আর নুন আছে, আর গুড় আর চিনি, আর হচ্ছে ওই কাশ্মীরি লঙ্কা, এই কাশ্মীরি চিলি এখানে পাওয়া যায়, কাশ্মীরি। দেখো হলুদ এটা দেবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবসময় সব কিছু বাড়িতে তৈরি করি মশলা। কচি মেয়ে ছেলে আমায় দেখতাম, কচি কি পাকা নিয়ে হাঁটবে সে? আচ্ছা তুই আমাকে বলতো হলুদ দেওয়া হয়েছে কিনা সবে? না, এইটাতে দেওয়া হয়েছে, ওইটাতে ওই ওই চাটনিটাই দেওয়া হয়ে গেলে করতে হয়। লুচি পরোটা দিয়ে খাওয়ার মতো, আর আসলে একটু করে রুটি দিয়ে এক চামচ দিয়ে দেবো, পাতে পাতে দিয়ে দিয়ে ও পাশে বাপির চাটনি। এটা আমার চাটনি টেস্ট করার হয়ে গেছে, এই দেখ দেখ। কেন এরকম গোলদে মতো উঠছে কেন রংটা? লাল উঠছে না কেন? না লাল, এটা আসলে লাল, হ্যাঁ আমারটাই লাল হচ্ছে, এই তো লালই হয়েছে। এখানে আজকে একরকম রুটি বানাবো। এখানে ময়দা নিয়েছি আমি 1.5 কাপ, অল্প একটু নুন দিয়েছি, আর ধনে পাতা আমার কাছে অল্প ছিল দিয়েছি। এবার এটার মধ্যে আমি অল্প অল্প করে জল দেবো, দিয়ে একটা ব্যাটার তৈরি করব পরিমাণ মতো। তো ব্যাটারটা দেখো একটা এরকম ঘনত্বের তৈরি হবে, এবার আমি গ্যাস অন করব। এটা তোমরা ভালো ননস্টিকে করলে একদম স্মুথ উঠবে রুটির মতো, তো তবে যদি এটাতে হালকা মাখন, অয়েল, ঘি কিছু ব্রাশ করতে পারো তো একদম অল্প খেতে ভালো হবে। গ্যাসটা মিডিয়াম করে দিয়েছি, হালকা হালকা করে, দেখো একটা ছোট্ট ছোট্ট রুটি মতো। এই রুটিগুলো কিন্তু হেভি সফট হয়েছে, যাদের বড় বড় নাখুন তারা এই রুটিগুলো করে খেতেই পারে। এগুলো আলটিমেট ধোসা না কি, এরকম ধোসার মতনই লাগছে আর কি। এইরকম তুলে নিয়ে গিয়ে ছবিটা তুলে নিয়ে গিয়ে দেখো যে এইরকম এরকম হয়েছে, যে এরকম কি সাতখানা করতে হবে? আর সাতখানা হয়েছে। এবার শুয়ে পড়বো, সমস্ত কিছু রেডি করে দিয়েছি, লেডিস আমার উঠছে, আমি এক গ্লাস জল খেয়ে এবার শুয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আই হোপ তোমাদের এই ছোট্ট ব্লগ দেখতে খুব ভালো লাগবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই, গুড নাইট।